Hello everyone. আমি তোমাদের সামনে আবার প্রেজেন্ট হলাম তোমাদের সেই আলোচ্য বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করার জন্য। এর আগের ভিডিওতে তোমাদের আমি ফাংশনাল রিপোর্ট সম্পর্কে আলোচনা করছিলাম এবং সেই ফাংশনাল রিপোর্টের একটা ফরম্যাট দেওয়া হয়েছিল যে এই ফরম্যাটের উপর বেস করে আমাদের সেই রিপোর্টগুলো আমরা কমপ্লিট করতে পারি। অর্থাৎ তার সাথে সাথেই তোমাদের যে হোম টাস্ক দেওয়া হয়েছিল সরস্বতী পুজো সেলিব্রেশন সম্পর্কে, কিন্তু সেই যে তোমাদের হোম টাস্ক দেওয়া হয়েছিল সেই হোম টাস্ক কিন্তু এখন পর্যন্ত তোমাদের সেই রকম ভাবে কোনো রেসপন্স পাওয়া গেল না। তো যাই হোক, পরবর্তী সময়ে তোমরা দেখবে সেটা নিয়ে কি করা যায়। এবার আজকে যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাব সেটা হচ্ছে যে সেই রকমই সেই ফাংশন রিপোর্টের নির্বাণ বাংলা অভিযান সম্পর্কে, নির্বাণ বাংলা অভিযান সম্পর্কে একটা আমরা রিপোর্ট এখানে আমরা প্র্যাকটিস করব এবং জানব দেখব কি করে আমরা সেই রিপোর্টটা আমরা কমপ্লিট করছি বা আমরা সেই রিপোর্টটা আমরা কি করে ফুলফিল করতে পারছি। এই রিপোর্ট স্টার্ট করার পূর্বে আমরা কিছু কথা বলি, তোমাদের এক্সাম রিলেটেড কিছু কথা বলা যায় যে তোমরা সবাই হয়তো জেনে গেছো বা অবগত আছো যে তোমাদের আগস্ট মাসে তোমাদের পরীক্ষার ব্যাপারে তোমাদেরকে আমি বেশ কয়েকবার তোমাদের বলে এসেছি যে আগস্ট মাসে তোমাদের এক্সাম হতে যাচ্ছে, আগস্ট মাসে তোমাদের এক্সাম হতে যাচ্ছে। অতএব আশা করা যায় যে তোমরা মেন্টালি ভাবে প্রিপেয়ার হয়ে গেছো যে হ্যাঁ আমাদের আগস্ট মাসে পরীক্ষা আমাদের দিতে হচ্ছে। তবে টেন্টেটিভ যে ডেটটা, সেই টেন্টেটিভ ডেটটা হচ্ছে তোমাদের যে 20 তারিখের কাছাকাছি, ধরেন আমি 15 তারিখ বলেছিলাম, তো যাই হোক সেটা এক্সটেন্ড হয়ে আবার 20 তারিখের দিকে মতো এইরকম একটা ডেট তোমাদের হয়তো তোমরা পেতে পারো তোমাদের যে ফাইনাল হাফ ইয়ারলি, যে অর্থাৎ ফাইনাল নয় হাফ ইয়ারলি পরীক্ষা ধরে নিতে পারো। হাফ ইয়ারলি পরীক্ষা তোমাদের একটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষাটাও তোমাদের অনলাইনের মাধ্যমে নিতে হবে, কারণ আমাদের সেই চারদিকে যে পরিস্থিতি তাদের সেই পরিস্থিতি ওয়াইজ আমাদের কাজ করতে হবে এবং পরিস্থিতির বিপক্ষে আমরা কখনোই আমরা সেই স্কুল ওপেনিং করতে পারছি না এবং সেক্ষেত্রে আমাদের স্কুলে অর্থাৎ স্পটে আমাদের পরীক্ষা নেওয়াটা প্রায় এখন অসম্ভব হয়ে পড়েছে। সেহেতু আমাদের সেই রকম ভাবেই মেন্টালিটি নিয়ে আমাদের এগোতে হবে যাতে আমাদের অনলাইন পরীক্ষাটা দিতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, সে অনলাইন পরীক্ষার ব্যাপারটা আমি যেটা তোমাদের বলি যে তোমাদের পরীক্ষা সেটা হবে পুরোপুরি 45 মার্কের পরীক্ষা। সেই 45 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের সিলেবাস হচ্ছে কি যে ফার্স্ট টার্ম থেকে শুরু করে সেকেন্ড টার্ম, অর্থাৎ ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম দুটোকে কম্বাইন করে তোমাদের এক্সাম হবে। তো যাই হোক, তোমাদের সেকেন্ড টার্মে যেটা আমার যেটা দায়িত্ব ছিল যে রাইটিং স্কিল নিয়ে আমি তোমাদের একদিন করে ক্লাস আমি পেয়েছিলাম, রাইটিং স্কিলের ওপরে আমি সেটা নিয়ে পর্যালোচনা করছিলাম। রাইটিং স্কিলের পর্যালোচনা করতে গিয়ে আমাদের সিলেবাস প্রায় শেষ, আর অল্পটুকু আছে সিলেবাস, সেই সিলেবাসটুকু আমরা আশা করি আমরা কমপ্লিট করে দেব সিলেবাসের পরীক্ষার সময়ের আগেই, আমরা নির্ধারিত সময়ের আগে আমরা কমপ্লিট করে দেব। তো সেই সময় তো সেগুলো আমরা প্রায় কমপ্লিট হয়েই যাবে। আর একটা টপিক যেটা তোমাদের পড়ে থাকবে সেটা আমি নির্ধারিত সময়ের আগে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। কিন্তু এবার যেহেতু তোমাদের পরীক্ষা ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম মিলিয়েই থাকছে, সেহেতু তোমাদের ফার্স্ট টার্মের যদি কোনো রাইটিং স্কিল নিয়ে কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, সেই নিয়ে আমরা একটা ক্লাস আমরা হয়তো আমরা করে দেব। তাতে তবে তোমাদের কি হবে যে তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আশা করি সমাধান করে দিতে পারবো। তো যাওয়া যাক, আজকে যে রিপোর্টটা যেহেতু নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই রিপোর্টটা সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে রিপোর্ট কি সম্পর্কে? নির্মল বাংলা অভিযান, তোমরা জানো নির্মল বাংলা অভিযান সম্পর্কে। তো সেই কি করা হবে যে তোমাদের স্কুলে একটা সেই নির্মল বাংলা অভিযান সেলিব্রেশন করা হবে।
তো সেলিব্রেশন করার জন্য একটা প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম করা হবে। সেই প্রোগ্রামের কারণেই তোমাকে কি করতে হবে, যে একটা সেই প্রোগ্রামকে নিয়ে তোমাদের সেই রিপোর্টটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের যে এই প্রোগ্রামটা যে কমপ্লিট করব, সেই প্রোগ্রামটা কমপ্লিট করানোর জন্য আমাদের কি কি জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের এতগুলো পয়েন্ট আমাদের কি করতে হবে, ফলো করতে হবে। ফার্স্ট পয়েন্ট কি আছে, টাইম অ্যান্ড ডেট, অর্থাৎ যে রিপোর্টটা কোন ডেটে হবে এবং কোন সময় হবে, সেই ডেট অ্যান্ড টাইম গুলো তোমাকে বসাতে হবে। তারপর কি করতে হবে, উল্লেখ করতে হবে চিফ গেস্ট, অর্থাৎ তুমি যে প্রোগ্রামটা করতে যাচ্ছ সেই প্রোগ্রামের চিফ গেস্ট হিসেবে তুমি কাকে নিয়ে আসতে চাচ্ছ, বা কার নাম তুমি ঘোষণা করতে যাচ্ছ সেই নামগুলো ঘোষণা করতে হবে। ওপেনিং সং, প্রোগ্রামটা যখন শুরু করতে হবে তখন তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে, যে প্রোগ্রামে একটা ওপেনিং সং বা ওপেনিং রিসাইটেশন, যেটা যেগুলো খুশি তুমি দিতে পারো। তারপরে স্পিচ অফ ভেরিয়াস পার্সন, এবার যে এই নির্মল বাংলা অভিযান সম্পর্কে ভ্যালুয়েবল স্পিচ গুলো প্রোভাইড করবে ভেরিয়াস পার্সন গুলো, হ্যাঁ সেই পার্সন গুলো স্পিচ প্রোভাইড করে দেওয়ার পর কি করতে হচ্ছে, রিলেটেড প্রোগ্রাম, হ্যাঁ রিলেটেড প্রোগ্রাম, রিলেটেড প্রোগ্রাম কি করতে হবে তোমাকে, রিলেটেড প্রোগ্রামে কি বলা হচ্ছে, যে প্রোগ্রাম রিলেটেড যে সব সমস্ত কাজকর্মগুলো, সেই সমস্ত কাজকর্মগুলো আমাদেরকে করতে হবে। তারপরে এন্ড প্রোগ্রাম, তারপরে এইরকম করে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে পয়েন্টটুকু, সেই পয়েন্টটুকু আশা করি তোমরা ডুবে রাখবে, তাহলে তোমাদের সময় বা প্র্যাকটিস করার সময় তোমাদের পয়েন্টগুলি দেখতে সুবিধা হবে। যেহেতু আমার এবার তোমাকে উপর থেকে আমাকে ক্লিন করতে হবে, যেহেতু প্রোগ্রামটা আমি এবার প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, সেহেতু আমাকে ক্লিন করতে হবে। তোমরা অবশ্যই টুকলে টুকে নিতে পারো, বা যদি তোমরা মনে করো, প্রয়োজন মনে করো, তাহলে সেটা করতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে না আমরা অবজার্ভ করি সেটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে সেটা অন্য ব্যাপার। অতএব যা যাক, এবার আমরা সেই এই রিপোর্টটা, নির্মল বাংলা অভিযান রিপোর্টটাকে আমরা কি করে আমরা সম্পূর্ণ রূপ দেবো সেটার দিকে আমরা চলে যাই। টাইম অ্যান্ড প্লেস আমরা লিখলাম, টাইম অ্যান্ড প্লেস লিখার পর এবার আমাদের কি করতে হবে, আমরা যেইটুকু আমরা লিখতাম আগে, যেরকম কি লিখতাম, ফার্স্ট পয়েন্ট কি ছিল এখানে, এখানে আমাদের কি বলা হয়েছিল, তাহলে আমাদের টপিকটা লিখতে হবে আমাদের এখানে, নির্মল বাংলা was held in a grand manner kothay at our পয়েন্ট আর স্কুল, একটা টার্গেট পয়েন্ট আর স্কুল, এবার ডেটটা দিয়ে দিই তাহলে, অন 24th জানুয়ারি 20। তাহলে এবার আমার ডেট অফ প্লেস হয়ে গেল, এবার আমাকে কি করতে হবে, আমার চিফ গেস্ট হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে দ্য চিফ গেস্ট অফ দ্য প্রোগ্রাম ওয়াজ কলাবন্দী মোল্লা
the chief secretary of free block. তাহলে আমরা চিফ গেস্ট এসে আমরা কালামউদ্দিন মোল্লাকে আমরা নিয়ে আসলাম। এবার প্রোগ্রাম স্টার্ট করতে হবে। দ্য প্রোগ্রাম স্টার্টেড at 11 a.m. with a melodious speech and speech type of melodious song of the student of our school. Then the chief guest also provided a valuable speech on Nirmal, sorry, about to করবে এখানে তাহলে সবচেয়ে বেশি বাংলা বেশ। তাহলে এখানে আমাদের যে স্পিচ গুলো প্রোভাইড করা হতো সেই স্পিচ গুলো আমাদের এখানে প্রোভাইড করা কমপ্লিট হলো। তো ডিয়ার স্টুডেন্ট দেখো প্রথমে এখন পর্যন্ত আমরা কি করলাম, কতদূর পর্যন্ত এলাম, যেটা সেই যে স্পিচ গুলো আমাদের দেওয়া কমপ্লিট হলো, ভ্যালুয়েবল স্পিচ গুলো দেওয়া হলো, চিফ গেস্টের দেওয়া হলো, ওপেনিং সং গুলো দেওয়া হলো। এবার আমাদের পরবর্তী যে পয়েন্ট গুলো আমাদের ফলো করতে বলা হয়েছিল পয়েন্টে, সেই পরবর্তী পয়েন্ট গুলো আমরা ফলো করবো। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, তার আগে আমাদের বোর্ডটা ক্লিন করতে হবে রেস্টুরেন্ট। অতএব যেহেতু লেখার স্পেসটা অনেকটাই ছোট, যেহেতু বোর্ডের পরিমাণটাও ছোট, সেহেতু তোমাদের একটু ক্লিন করে নিতে হবে। যদি তোমাদের প্রয়োজন থাকে তো অবশ্যই তোমরা সেগুলো আবার কপি করতে পারো। তাহলে কি বললো যে এবার কি করতে হবে, এবার প্লেসটাকে আমাদেরকে একটু ডেকোরেশন করে নিতে হবে। স্কুল হোল স্কুল ওয়াজ ডেকোরেটেড with flowers, comma, banners, flags, balloons,
ইডিসি, তাহলে আমাদের যে পুরো স্কুলটা সেই পুরো স্কুলটাকে আমরা সেই ব্যানার দিয়ে ফুল দিয়ে পতাকা দিয়ে বেলুন দিয়ে আমরা ভালো করে আমরা কি করলাম সাজিয়ে নিলাম। দ্য মেন পার্ট অফ দ্য The main part of the program was Nirmal Bangla. The host of events like songs, recitation, drama, তাহলে কিছু এখানে কিছু যে রিলেটেড যে পয়েন্টটা আমি করছি সে তাহলে আগের পর্যন্ত আমাদের কি কমপ্লিট হলো যে আমরা ডেকোরেশনটা কমপ্লিট করে দিলাম, তারপরে এবার করছি আমরা রিলেটেড যে রিলেটেড প্রোগ্রাম গুলো, সেই রিলেটেড অর্থাৎ যে প্রোগ্রামের সাথে আমরা কি কি অন্তর্ভুক্ত করছি সেই সমস্ত জিনিসগুলো আমরা তুলে ধরছি। ড্রামা, ডান্স, ডান্স এডিসি ওয়াজ presented was presented our teachers also gave neat but impressive speech one by one. ওকে, নিচের দিকটা একটু আমাকে ক্লিন করে দিতে হবে। তাহলে এখানে আমাদের রিলেটেড গুলো সবকিছু আমাদের কমপ্লিট করা, লিখলে অনেক কিছু লিখা যায় কিন্তু যেহেতু তোমাদের টাইমটাও লিমিটেড এবং ওয়ার্ড গুলো লিমিটেড সেহেতু টিপটপ করে লিখতে হবে যাতে টাইমটাও আমার সেভ হয় এবং ওয়ার্ড গুলো আমার যাতে ক্যাপচারের মধ্যে থাকে। Finally, the program ended with a lot of thanks to the chair and sweets were distributed.
distributed to wall. তারপর কি করতে হবে? It ended at 4:10 p.m. with the speech of headmaster with the speech of our headmaster it was extremely অথবা সার্টেনলি লিখতে পারো এ মেমোরেবল memorable day for me আর এখানে বাই স্টাফ বাই সেলফ রিপোর্টার কথাটা লিখতে পারো বাই সেলফ রিপোর্টার বাই সেলফ রিপোর্টার কথাটা লিখতে পারো এখানে না লিখে যদি তোমরা মনে করো যে আমি প্রথম দিকে লিখবো প্রথম দিকে ডান দিকে লিখবো সেক্ষেত্রেও সেখানে লিখা যায় অথবা টাইম অ্যান্ড প্লেসের পরেও লিখা যায় যে জায়গায় লিখতে পারো তোমাদের অ্যাজ ইউ উইশ হ্যাঁ এই হলো তোমাদের নির্মল বাংলা অভিযান সম্পর্কে তোমাদের রিপোর্ট আমি এই রিপোর্টটা তোমাদের এখানে এই আমি তোমাদের তুলে ধরলাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায় সমস্যা হয় যে এই জায়গাটা কি করে হলো হ্যাঁ বা এই জায়গাটা আমি কি করে লিখবো তাহলে তো অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমি যতদূর পারবো তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং এর সাথে সাথে আমি তোমাদের বাড়ির হোম টাস্কের জন্য আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করবে এবং তার সাথে সাথে ফার্স্ট টার্মের যে রাইডিং স্কুলগুলো তোমাদের হয়েছিল সেই রাইটিং স্কিলগুলো তোমরা বাড়িতে সলভ করবে যদি না পারো সেক্ষেত্রেও আমাকে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকে ক্লাসটা তোমাদের এই পর্যন্তই থাকলো এরপরের ক্লাস হয়তো তোমাদের সম্ভব হবে না কারণ তোমাদের ঈদের জোহার ছুটি পড়ে যাবে সামনে শনিবার অতএব নেক্সট হয়তো ঈদের পরে আবার হয়তো পরীক্ষার সেই কিছু মুহূর্তে সামনে আমরা পাবো সেই সময় আমাদের বাকি টপিকগুলো আমরা আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ঈদের জোহর খুব ভালো কাটুক এইটুকু আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো এবং আনন্দ সহিত তোমরা সেই ঈদের জোহর আনন্দ উপভোগ করো এবং তার সাথে সাথেই আনন্দের সাথে সাথেই তোমরা যে ফার্স্ট টার্ম অর্থাৎ হাফ ইয়ারলি যে পরীক্ষা তোমাদের হতে যাচ্ছে সেই হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তোমরা বাড়িতে সঠিকভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো তো আজ এই পর্যন্তই তোমাদের ক্লাসটা পোস্টপন্ড করা হলো এবং সামনে যে ঈদুজ্জোহা আছে ঈদুজ্জোহার জন্য আমার তরফ থেকে এবং অ্যাডভান্স হ্যাপি ঈদুজ্জোহা এই ঈদুজ্জোহার আনন্দ তার সাথে সাথে পরীক্ষার সিলেবাস নিয়ে তোমরা আশা করি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবে ওকে গুড বাই